हेलो गुड मॉर्निंग वेलकम बैक टू अनदर व्लॉग ऑन माय चैनल আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আবার তোমরা আমাকে দেখছো আমার সেই একই প্লেসে একই অ্যাটায়ারে তো আজকে সকালটা শুরু হয়েছে ময়নাকে একটু বাইকের সার্ভিসিং করতে বেরিয়েছে তো জানো সকাল সকাল ওকে ডিম টোস্ট করে দিয়েছিলাম বেরিয়ে গেছে এবার কিডো আর আমি হচ্ছে খেয়ে দিয়ে একটু বাজার করতে যাব কালকে ফিরে কিডোর একটু কাশি হয়ে গেছে সেটা অবশ্য আমার মনে হয় ট্রেনে जो ভ্যানিলা আইসক্রিমটা দিয়েছিল ও জোর করে সেটা খেলো তার থেকেই হয়েছে আর কি তো এইখানে আমি একটু ডিমের নিজের জন্য ডিমের পোচ আর দুটো কড়া করে টোস্ট করে নেব এই যে ডিমের পোচটা রেডি হচ্ছে মোটামুটি হয়ে গেছে এবার কড়া করে টোস্ট করে নেব আর ওর জন্য মানে কিডোর জন্য আর কি ডিম টোস্ট করে দেব একটু আর কি হেলদি লাইফস্টাইল করার চেষ্টা করছি বাড়িতে বেশ হেলদি লাইফস্টাইলই ছিল কারণ আমার বাবা মা ভীষণই খুব সবকিছু মেইনটেইন করে করে তবে ওখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে মিষ্টি আমি খুব একটা মিষ্টি খেতে ভালোবাসি না বাট নলেন গুড়ের কিছু হলে মানে আই বিকাম ম্যাড তো তোমরা দেখেইছো যে ওই নলেন গুড়ের মাখা সন্দেশ এনেছি তো ওটা মোটামুটি যতদিন না শেষ হয় আমাকে বাকিটা কন্ট্রোলে রাখতে হবে তো আমি যেটা সবরে স্যাক্রিফাইস করেছি সেটা হচ্ছে আমি সকালে একবারই দুধ চা খেয়েছি একদম চিনি দুধ দিয়ে তো আমি ঠিক করেছি যতদিন ওই বেঁচে থাকবে আর কি মাখা সন্দেশটা খুব বেশি দিন থাকবে না কারণ ময়নাকের কুদৃষ্টি ওর মধ্যে পড়েছে ময়নাকের খুব অসাধারণ খেতে ওটার মতো মানে আমি মাখা সন্দেশ বেসিক্যালি একদম পছন্দ করি না ভীষণ কিটকিটে মিষ্টি হয় আর আমার মাখা সন্দেশ বললেই হলদিয়ার চৈতন্যপুরে ওই মন্দিরে পুজো দেওয়ার ওই মাখা সন্দেশের কথা মনে পড়ে কি যে পরিমাণ কিটকিটে মিষ্টি ছিল আর ময়দা ময়দা কি বিচ্ছিরি মুখে লাগতো বাট এটা মানে জাস্ট হেভেন আর কি দারুণ খেতে আর মিষ্টির পরিমাণটা গুড় দিয়েছে যেটা নলেন গুড় দিয়েছে সেটা এত ব্যালেন্সড মানে ভীষণ ভালো সকালবেলার জন্য একটু বের করে রেখেছি কিডো খাবে না আশা করি খেতে চাইছে না আমি খাবো ময়নাককে খানিকটা দিয়েছি ও খেয়ে বেরিয়ে গেছে আমি এখানে একদম কড়া করে কুড়মুড়ে করে টোস্ট করছি বিকজ আমি কোনো তেল টেল কিছু ইউজ করছি না জাস্ট টোস্ট করব আর ওই ইয়ে দিয়ে খাবো এটা আমি হোল হুইট ব্রেডে নিয়েছি বিকজ ব্রাউন ব্রেডের তো কোনো বিশ্বাস নেই ব্রাউন ব্রেডে আমি এরকমও দেখেছিলাম যে মানে ক্যারামেলাইজড চিনি ক্যারামেলাইজড ইয়েতে ব্রেডটাকে চুবিয়ে ওই ব্রাউন কালার করছে দিয়ে ব্রাউন ব্রেড বলে বিক্রি করছে এবং খুব ভালো ভালো কোম্পানিগুলো এটা আর কি করে থাকে বিকজ অরিজিনালি ব্রাউন ব্রেড হলে সেটা খুব ভালো খেতে হয় না কিরকম একটা টেস্টের হয় কিন্তু হচ্ছে আর কি জানি না এখন এই বাইরে থেকে যাই কিনে আনা সেটাগুলোই হচ্ছে সবই প্রায় ওই ঝোল দেওয়া জিনিস আর কি মানে কোনো কিছু পিওর খুব একটা পাওয়া যায় না বাট দেখি দেখো এখানে আমার ব্রেকফাস্ট রেডি হচ্ছে দুটো কড়া করে শাঁখা ব্রেড ডিমের পোচ আর মাখা সন্দেশ আর এখানে কিডোর হচ্ছে দুটো ডিম টোস্ট আর সস অ্যাজ পার শিডিউল কিডোর সাথে বাজার করতে গেছিলাম বাজার করে ফিরে গেছি ভেবেছিলাম যে সেরকম হচ্ছে সবজি টবজি কিনবো না মাছটা কিনে খালি চলে আসব বাট প্রচুর সবজি কেনা হয়ে গেছে পলিথিন পাই ছেঁড়ো ছেঁড়ো ব্যাপার অ্যাকচুয়ালি শীতকালে সবজি দেখলে না তখন নিজেকে রোখা যায় না আর কি এছাড়াও চিকেন আর মাছ কিনে এই দেখো এই মাছ মাংস সব ধুয়ে রেখেছি আফটার এ লং টাইম এতগুলো আর কি বাজার করলাম মাঝখানে কিরো একদম মাছ যে কোনো কিছু মাংস এসব খাওয়া বন্ধ করে দিচ্ছিল মোটামুটি নিরামিষ দিয়ে বা ডিম দিয়ে ভুলে খাওয়াতে হচ্ছিল তো এখন মোটামুটি খুব ভালো পর্যায়ে না মোটামুটি আর কি খাচ্ছে তো সেজন্য আর বাড়ি যাওয়ার আগে আমি আর এক সপ্তাহ পুরো বাজার করিনি মাছ বাজার করিনি কারণ থাকবে ময়না খাবে কি খাবে না তার ঠিক নেই ফ্রিজে পৌঁছবে তার থেকে করিনি ডিম ছিল আর সবজি টবজি ছিল সেগুলো জাস্ট শেষ করেছে আচ্ছা এটা হচ্ছে শিঙি মাছ পাবদা মাছ চিংড়ি মাছ পমফ্রেট এবার চিকেনের মধ্যে এটা হচ্ছে আমি একটা গোটা মুরগি কিনি করোনার পর থেকে আমি গোটা মুরগিই কিনি করোনা জবে থেকে চালু হয়েছে আর এমনি হাফ কেটে কিনি না এটা হচ্ছে বেশ মাংস করবার জন্য এটা হচ্ছে বোনলেস পিসেস এটা দিয়ে আয়দার কাবাব বা কিমা কিছু একটা বানানো হবে এইটা হচ্ছে বোনলেস আর মাংস থেকে আলাদা করার সময় যে ছাঁটগুলো ছিল সেইগুলো এটা দিয়ে হয় ওই বিভিন্ন সবজি দিয়ে স্টু মতো করা হবে বা কিছু একটা কষা কষা মতো পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে করা হবে এটা ভাবা হয়েছে এটার মধ্যে গলাও আছে
छाट छाट पिसगुलो आछे आर आलादा करे आमी मेटे किने एनेछिलाम गीला मेटे बोलेछिलाम आज के तो 31st लोकटा बोलछे आमार अत समय नेई गीला छाड़ी दिते पारबो ना के तो के घरे एने छाड़ाबे तो एखन होच्छे प्राय कटा बाजे पौने 12টা बजे तो एखन एकटु रेस्ट निये ডালটা সিদ্ধ হয়ে গেছে কিছু টুকটাক রান্না করে নেব আজ খুব হালকা ফুলকায় রান্না রাখব একটু চিংড়ি মাছটা করার ইচ্ছা আছে বাট চিংড়ি মাছের মধ্যে কনফিউশন আছে পেঁয়াজ কলে দিয়ে ভাজব নাকি হচ্ছে পোস্ত করব চিংড়ি পোস্ত দুটো নিয়ে কনফিউশন আছে দেখি কি করি আপাতত এগুলো ডিপ ফ্রিজে তুলে রাখি কাবাবটা রাখব না কাবাবের পিসটা কারণ সন্ধ্যাবেলা কিছুটা করা প্ল্যান আছে এই আর কি তো দেখতে থাকো এখন সন্ধ্যে 7:30 বাজে তো ঝুমাদি রান্না করে চলে গেছে এখানে পালং শাক বড়ি দিয়ে বড়িটা আলাদা করে রাখতে বলেছিলাম আর নিজে আজকে স্বীকার করেছে যে পেঁয়াজ খুলে আলু ভাজাতে একটু বেশি তেল হয়ে গেছে এখন আমি চালটা ভিজিয়ে রাখব আর সকালবেলা ডাল করেছিলাম আর চিংড়ি পোস্ত করেছিলাম সেটা বের করে রাখব আর কালকে সকালের জন্য আর মাছ করিনি সকালে উঠেই ভাবছি আমি মাছটা করে নেব আইদার পাবদা মাছ করব কিংবা পমফ্রেট করব যে কোনো একটা করব আর আজকে বাসি করে কিছু করাইনি এই অল্প অল্প করে খেয়ে নেব অ্যামাজন থেকে একটা বিশাল বড় পার্সেল এসেছে এখন আমি বুঝতে পারছি না আমি তো একটা ছোট তাওয়া অর্ডার করেছিলাম এত বড় পার্সেল এলো কি করে দেখি একটু খুলে দেখি কি আছে 8:30 বাজে শেষে সময় পেলাম বক্সটা ওপেন করার এত দামড়া বক্সে কি দিয়েছে রে ভাই অর্ডার তো করেছি এইটুকু একটা প্যান কি দেখো এইটুকু একটা এসছে তার জন্য এত বড় দেয়ার কি আছে ডোন্ট আন্ডারস্ট্যান্ড এই দেখো এই প্যানটা অর্ডার দিয়েছিলাম কি হয় বলতো প্যানকেক ট্যাংকেক করতে গেলে না একটু তাড়াতাড়ি করার জন্য আর সেমনি প্যানে করতে গেলে খুব অসুবিধা হয় মানে দুটো জয়েন্ট পয়েন্ট হয়ে যায় তো এরকমই এতে করতে গেলে ডিমের কোচো তিনজনের জন্য একেবারেই হয়ে গেল আলাদা আলাদা করে করতে হবে না এরকম ছোটোখাটো জিনিসপত্র তো এইটা একদম ইউজ করব হ্যান্ডেলটা মনে হচ্ছে কাঠের উডেন হতে পারে প্লাস্টিক বুঝতে পারছি না ঠিক যাকে জিনিসটা খুব ভালো জিনিসটা রিভিউ খুব ভালো দিয়েছিলাম হ্যাঁ নামই হচ্ছে এগ ফ্রাইং প্যান তো এটা এখনই ধুয়ে রাখবো এটার একটা অফার চলছিল বেশ ভালো বেশ কোয়ালিটি তো এমনি ভালো যাচ্ছে ননস্টিকের এর উপর একটা অফার চলছিল এটার জন্য কিনলাম 719 টাকা পড়েছে অনেক টাকা দাম ছিল আর কি তো এখন 11:25 বাজে দেখছো এরকমভাবে রেডি হয়ে আছি মানে নাইট কেয়ার টাইট কেয়ার রুটিন করেছি কিছু এক্সেস মেকআপ টেকআপ করিনি কিন্তু একটু রেডি হয়ে আছি বিকজ একজনের মানে কমপ্লেক্সের মধ্যে একজনের বাড়িতে আর কি 31st নাইটের একটু আছে আছে বলতে ওই জাস্ট একটু সবাই মিলে একটু গল্প টল্প করবো কেক টেক কাটবো তারপর একটু চড়ে যা তো কিডো কেউ তো নিয়ে যেতে হবে ও তো আমাকে ছাড়া ঘুমোবে না কিছু না তো এখন আপাতত যাচ্ছি তাড়াতাড়ি ব্যাক করে যাব আপাতত তো আজের ব্লগটা আমি এখানে এন্ড করছি তোমাদের যদি কিছু মতো ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর প্রচুর লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের নতুন বছর খুব খুব ভালো কাটুক আর কার কি প্ল্যানিং আছে কালকে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো আজের মতো টাটা নতুন দেখো নতুন ব্লগ নিয়ে টাটা